하신다 ABC 뉴스 HD 라인. You are watching ABC 뉴스 HD 라인. পশ্চিম ত্রিপুরা আসনের যে পুলিশ অবজারভার ধর্মেন্দ্র সিং বাদরিয়া আইপিএস, ওনার সঙ্গে আমরা গত নির্বাচন ঘোষণার পর থেকে যে বিভিন্ন ঘটনাগুলি ঘটছে আমাদের পার্টি অফিস খোলা নিয়ে, আমাদের প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত তারপরে যে আক্রমণের ঘটনাগুলো ঘটছে, এটা প্রথম শুরু হয় আমাদের এই পশ্চিম জেলা থেকে। এই সমস্ত ঘটনাগুলো আমরা ওনার কাছে তুলে ধরার জন্য চাই। গিয়ে যেটা বলি, যে পরিস্থিতি যা তৈরি করেছে এখানকার শাসক বিজেপি দল, এখানে গণতন্ত্রের অবশেষ কিছু নেই। প্রধান কথা হইলে গত এক বছর যাবৎ এই সরকার আসার পরে বিশেষ করে বিরোধী দল সিপিআইএম বামফ্রন্টের উন্নয়নে যারা আছে, এরপরে কংগ্রেসও তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। কোনো সভা সমিতি করা, মানুষ তার মতামত লড়া, সংবাদ মাধ্যম তার যে নির্ভীকভাবে তার যে সংবাদ প্রকাশ করা, সমস্ত ক্ষেত্রে ত্রিপুরাতে আজকে সেই পরিবেশ নেই। এই পরিবেশ না থাকার ফলে নির্বাচন ঘোষণার পর থেকে আরো বেড়েছে। নির্বাচন ঘোষণার সময় সময় তাদের বিজয় উৎসব 9 তারিখ থেকে শুরু হয়। 9 তারিখ থেকে এটা সমস্ত যারা বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা তাদের নেতারা সহ বিজয় উৎসব পালন করার নামে মানুষের উপর জুলুম অত্যাচার ইত্যাদি আবার শুরু করে, চাঁদা ইত্যাদি এমবিটিলা, সেখানে ক্যাম্পের বাজার, যেখানে যাচ্ছে সেখানে পুলিশ আছে, পুলিশের সামনে ঘটনাগুলি ঘটছে, পুলিশ তাদেরকে কিছু বলছে না। এবং আমরা মনে করি আমাদের প্রার্থী যে কোনো সময় তারা মরণঘাতে আক্রমণ তার উপর করতে পারে, উদয়পুরে যেভাবে কালকে করেছিল এবং যেভাবে মোহনপুর করেছিল। এই সমস্ত ঘটনাগুলো আজকে আমরা পুলিশ অবজারভারের কাছে এটা দিয়েছি এবং তার এফআইআর আমরা যেগুলো করেছি তার কপিও আমরা দিয়েছি। আমরা ডিমান্ড করেছি, আমি আপনাদের কাগজটা দেব, ওনাকে যেগুলো দিয়েছি আপনাদের হাতে দিয়ে দেবো। আমরা আর্তষ্টা দাবি করেছি, যদি নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশন এখানে স্বাভাবিকভাবে করতে হয় তাহলে একটা বেসিক ভূমিকা গ্রহণ করতে হবে। এক বছর আগে নির্বাচন হয়েছিল, 94% ভোট হয়েছিল, একটি ইনসিডেন্ট হয়নি, আমি বলেছি কালকে আজকে। তাহলে এইবারের নির্বাচনের আগেই কিন্তু দেখা গেল এই ঘটনাগুলি ঘটছে, গত এক বছর এই ঘটনা হচ্ছে। তাতে আমরা আমাদের প্রকৃত যে এখানে গণতন্ত্রের জবাই, যদি ভোট করতে হয় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের দায়িত্ব, আপনি পুলিশের সিগন অবজারভার হিসেবে এসছেন, পুলিশকে পরিচালনা করা, সেন্ট্রাল ফোর্সকে আনা, সেন্ট্রাল ফোর্স আনে সমস্ত জায়গায়, এই ধরনের ভার্নারেবল এলাকাগুলো যেখানে আছে নিয়মিত টহল দিতে হবে। গত এক বছরে যে আসামিরা আমরা এফআইআর করেছি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, এবং এই গত কয়দিন আমরা যে সমস্ত আসামিকে দিয়েছি, যে সমস্ত বিধায়করা তার সঙ্গে যুক্ত তাদের খুব ভুল করতে হবে, আইনের ঊর্ধ্বতে কেউ না। পুলিশের হাত থেকে আসামি নিয়ে আসতে যাবে এটা কেমন কথা হলো? আরেকটা বলেছি, যে এই যে বাইক বাইন, এটা একটা ত্রাস শুধু সিপিআইএম এর কাছে না, সাধারণ মানুষের কাছে ত্রাস। দুটোর বেশি বাইক একসাথে চলতে দেওয়া যাবে না। আমরা মিটিং করলে উনি নিজেই বলেছেন 3 ঘন্টার মধ্যে অন্য কাউকে মিটিং করার অধিকার নেই নির্বাচনের আইনে, আমাদের অবজারভার নিজেই বলবো। তাহলে এরা জমায়েত হয় কি করে? কেন আগের থেকে পুলিশ এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে না? কেন তাদেরকে জমায়েত করতে অ্যালাউ করে?
আমাদের বক্তব্য পেয়ে যাবে এবং প্রতিটি বুথে নিশ্চিত পাহারা দেওয়ার ব্যবস্থা হবে। ভোটাররা যাতে নির্ভয়ে যার যার এলাকা থেকে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় সিকিউরিটি তার ব্যবস্থা করতে হবে, তা নাহলে এখানে ভোট হবে না। কারণ আমরা নিশ্চিত যে ভোট যদি হয় বামফ্রন্টের দুজন প্রার্থী জিতবে। ওটা দেশের অবস্থা তো আজকে পরিষ্কার যে মোদি হারবে এই সম্পর্কে কোনো প্রশ্ন নেই, এবং এখানেও আজকে এক বছরের মধ্যেই তো এই সরকারের যে জনপ্রিয়তা তলানিতে গিয়ে উঠেছে। আমরা বলেছি যে এটা দুর্ভাগ্যজনক এবং বলতে আমাদের লজ্জা হয় একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য দাঁড়িয়ে সেখানে হুমকি দিচ্ছেন, তার মুখে ফেসিবাদের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। উনার মতো করে ভোট করবেন, সেবক শিখিয়ে দেবেন, এই ভোট ত্রিপুরাতে অতীতে আর কোনোদিন হয়নি। ওনার যারা সঙ্গে আছেন বর্তমানেও মিনিস্ট্রিতে তাদের উদ্দেশ্যে যেভাবে কথা বলছেন আইপিএফটিকে উদ্দেশ্য করে, ওনার মন্ত্রিসভাতে যারা আছেন তীর্যকভাবে তাদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলছেন ওপেনলি বিভিন্ন মিটিংয়ে দাঁড়িয়ে, তাতে বোঝা যাচ্ছে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন না। শুধু এখানে ভোটের পরিবেশ নেই, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এভাবে কথা বলে তাহলে তো এটা হতে পারে। তাহলে সেদিক থেকে আমরা চাইব আমরা এই সমস্ত ঘটনাগুলো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও পাঠানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনারকে দুই দিনবার আমরা কথা বলেছি। ফলে আমরা আশা করব যে নির্বাচনের সুস্থ পরিবেশ রক্ষা করার জন্য তারা সেই দায়িত্ব সেই ভূমিকা গ্রহণ করবে। We don't know.